দর্শক একটি উদ্বেগজনক খবর সেটি হচ্ছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে জানানোর আহ্বান কেন এই পরিস্থিতিতে এরকম একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে হচ্ছে নিশ্চয়ই বেশ কিছু কার্যকরণ ইতিমধ্যে ঘটেছে সেনাবাহিনীর দৃষ্টিতে এসছে অথবা তারা জেনেছে জানার পর তারা সম্ভাব্য বিপদ উপলব্ধি করে এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছে এখানে বলা হচ্ছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে জানানোর আহ্বান জানিয়েছে আইএসপিআর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কি সেই ঘটনা সেখানে বলা হচ্ছে ইদানিং পরিলক্ষিত হচ্ছে কিছু অসাধু ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসার সত্য প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে দর্শক এই প্রসঙ্গটা এখন একটু বলি যে তার মানে হচ্ছে এই সেনাবাহিনী এখন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিভিন্ন শিল্প অঞ্চলে তারা হানা দিচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে জেনেভা ক্যাম্পে সেখানেও হানা দিয়েছে আরও অনেক জায়গায় সেটা বাহিনী পুলিশ সহ মিলে কিন্তু এখানে অসাধু ব্যক্তি যেটা বলা হচ্ছে এবং মহল এই সুযোগে তাদের নাম ব্যবহার করছে নাম নাম ব্যবহার করে তারা হয়তো বলার চেষ্টা করছে যে এরা আমাদেরকে এইটা করতে বলেছে ওইটা করতে বলেছে হয়তো এরকম কিছু অভিযোগ সেনাবাহিনীর কাছে এসছে সেই কারণে তারা বিষয়টা ক্লিয়ার করছে যে তারা এইসবের মধ্যে নাই এখানে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিত কল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে শিল্প কারখানা জুট ব্যবসা বা অন্য যে কোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর অন্তর্ভুক্ত নয় করে দিচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে এও বলেছে এই প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত নম্বর বা নিম্নলিখিত নম্বরে অভিযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে কয়েকটা নম্বরও দেওয়া হয়েছে দর্শক তাহলে বুঝতে পারছেন মানে অপরাধীরা কি পরিমাণ বেপরোয়া যে তারা সেনাবাহিনীর অফিসারদের নাম ব্যবহার করছে যে এই জুট ব্যবসাটা আমাকে দিতে বলেছে অমুক কর্নেল সাহেব বা অমুক ব্রিগেডিয়ার সাহেব যে এই নিয়ন্ত্রণটা একসময় আওয়ামী লীগের সিন্ডিকেট পরিচালনা করতো এখন আওয়ামী লীগেরা পালায় যাওয়ার পরে এটা ভেঙে পড়ছে এখন নতুন ভাবে সংগঠিত হচ্ছে কিছু রাজনৈতিক চক্র কিছু স্থানীয় টাউট ব্যাপার অথবা আগে যারা এই সমস্ত কাজ কর্মকাণ্ড করতো তারা তাদের ভোল পাল্টে নতুন করে এসছে এবং এসে এই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং সেখানে সেনাবাহিনীর নামটা ব্যবহার করছে সেই কারণে সেনাবাহিনী এই বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে সেনাবাহিনীর নাম যদি ব্যবহার করায় তাহলে খবর আছে এই খবর আছে এটা জানান দেওয়ার জন্য এই এরকম একটি প্রেস বিজ্ঞপ্তি তারা সামনে এনেছে দর্শক বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টকে ধরে মানব জমিনের একটি শিরোনাম হচ্ছে প্রজন্মে এমন সুযোগ একবার আসে অন্তর্বর্তী সরকার হোচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে এগিয়ে যাবে তার মানে দুইটা কি পরিষ্কার বক্তব্য হচ্ছে যে একটা চমৎকার সুযোগ আছে এখন রিবিল্ড করা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো কিন্তু এটা যদি হোচট খায় তাহলে কী হবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে তার মানে শেখ হাসিনার মতন শাসনের যুগে চলে যাবে অথবা সরাসরি সামরিক শাসনের দিকে যাবে খুবই শঙ্কার কথা আর যদি সুযোগ আসে তাহলে অবাহিত সেই পরিস্থিতি তৈরি হবে এবং এই বলছেন যে নতুন নির্বাচনের জন্য আঠারো মাসের বেশি সময় নেওয়া উচিত নয় আপনাদের মনে আছে সেনাপ্রধানও কিন্তু এই আঠারো মাসের কথা তিনি বলছেন যে আঠারো মাসের সময় বেশি লাগার কথা না এখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও কিন্তু একই কথা বলছে তার মানে হচ্ছে তারা একটা বিদ্যমান পরিস্থিতি দেখে নানা রকম শঙ্কা করছেন যাই না সেই সংখ্যাটা কী কী তথ্য উপাত্ত তাদের কাছে আছে কিন্তু দেশের মানুষও কিন্তু মনে করছে যে একটা এক ধরনের রাজনৈতিক শূন্যতা এক ধরনের যে পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকের বাড়াবাড়ি অনেকের আবার নির্বাচনের জন্য হুড়োহুড়ি বাড়াবাড়ি এবং নির্বাচনের জন্য হুড়োহুড়ি কোনোটাই ঠিক না বরং অনেকগুলো সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগ সহ যে সম্মিলিত সবার মতামতের ভিত্তিতে যে হচ্ছে না এতে সবাই হতাশগ্রস্ত হচ্ছে আর আইন আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য এটা নিয়ে কোনোভাবেই তৃপ্তির ঢেক তোলা যাবে না তো এটা একটা ক্রাইসিস তারা বলছেন যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কার শেষে সংস্কার শেষ করে একটি নতুন নির্বাচন দেয়া এই সময় আঠারো মাসের বেশি বা দেড় বছরের বেশি হওয়া উচিত নয় তাদের মতে যদি এই সরকার হোচট খায় তবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক শাসনের যুগেও প্রবেশ করতে পারে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় আবারও বলি তারা বলছে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা দেশের বাইরের পক্ষগুলোকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বিশেষ করে বলা হয়েছে ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে তাদের ভাবমূর্তি মেরামতে কাজ করা অর্থাৎ বাংলা এখন সবাই মনে করছে কি যে ভারত এই রাজনৈতিক পরিবর্তন মেনে নেয়নি তো এর ফলে তার মানে কি তারা শেখ হাসিনাকে চায় এতে ভারতের কোনো ইমেজ বাড়ছে না সেই কারণে তারা বলছে যে ভারতের উচিত যে এই তাদের ভাবমূর্তি এখন মেরামত করা অন্তর্বর্তী সরকার ক্ষমতার প্রথম একশো দিনে গৃহীত সংস্কার এবং অন্যান্য বিষয়কে মূল্যায়ন করে এ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম শীর্ষক দীর্ঘ সাঁত্রিশ পৃষ্ঠা রিপোর্টে এসব কথা বলেছে ক্রাইসিস গ্রুপ বেলজিয়াম ভিত্তিক এই প্রতিষ্ঠানটি রিপোর্টে বলা হচ্ছে গণ সাবেক প্রধানমন্ত্রী এম শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার তিন মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরও স্পষ্ট হচ্ছে একই সঙ্গে তাদের সামনে এগুনের এগুনোর পথ সুপ্ত বিপদেরও আভাস পাওয়া যাচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার আরও এক বছর সম্ভবত এর চেয়েও বেশি সময় দায়িত্ব পালন করবে বলে মনে হচ্ছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পর শাসন ব্যবস্থার উন্নতির এবং ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে এই প্রজন্মের সামনে এমন সুযোগ একবারই আসে বাংলাদেশ এমন সুযোগ পেয়েছে এই সুযোগ আরেকটি স্বৈরাচারী সরকারের উত্থানের পথ বন্ধ করতে পারে অর্থাৎ এমন একটা সংস্কারের বন্ধ দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম করা যাতে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যাতে বাংলাদেশকে আর না যেতে হয় রিপোর্টে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার হোচট খেলে দেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক শাসনের যুগেও চলে যেতে পারে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আরো বলেছে বাংলাদেশ কাজ শেখ হাসিনা ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন তার পতন হয়েছে এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুস তার সরকার দ্রুতই রাজনৈতিক শাসন ব্যবস্থা অর্থনৈতিক সংস্কারের সাহসী এজেন্ডা তুলে ধরে বড় ধরনের পরিবর্তনের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরে অনেক অনেক তুলে ধরে অনেক বাংলাদেশি হাসিনার পতনকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে অভিহিত করেছেন কিন্তু এই সুযোগটা কাজে লাগানো দ্রুত সংস্কার বাস্তবায়ন করে এবং দ্রুত নির্বাচন মোট এটা হলি বাংলাদেশে একটা নতুন পর্বে উন্নীত হবে বলে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে বলা হচ্ছে দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে অনুরোধ করছি এস এম টি টিভি আপনারা নিয়মিত দেখুন বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং এস এম টি এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন